জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ কিন্তু মায়ের মুখ দর্শন করাইনি, আজকে দেখুন আমি ব্যানারগুলো দেখাচ্ছি, এটাই কারণ। তার কারণ হচ্ছে অনেক ভক্তরা চিনতে পাচ্ছেন না রাস্তা, অনেক ভক্তরা ফিরেও গেছেন, হ্যাঁ, তাই জন্যে আমি সব কাজ বন্ধ রেখে ব্যানারগুলো আগে ব্যবস্থা করেছি, ব্যানারগুলো টাঙানো হয়েছে। দেখুন এই ব্যানারটা দেখতে পাচ্ছেন, দেখবেন একদম আমার বাড়িরটা, যেটা হচ্ছে ঠিকানা আমার দেওয়া আছে, বর্ধমান 5 নম্বর ইচলাবাদ কিরণ সংঘ ক্লাব, সেই ক্লাবের কাছে এসে নামবেন, ওখানে দেখবেন অনেকগুলো ব্যানার দেওয়া আছে এবং কোন দিকে মন্দিরটা যেতে হবে সেটাও কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে। তা এই মায়ের একটা দেখবেন, কৃষ্ণকালী মাকে তো সবাই চিনে গেছেন, তা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন আসবেন, হয়তো কোনো সময় হয়তো ফোন ধরতে পারলাম না, অনেক ভক্ত এসছেন তাদের সঙ্গে হয়তো কথা বলছি, সেই জন্যই কিরণ সংঘ ক্লাবের কাছে নামবেন, ওখানেই দেখবেন অনেক ব্যানার দেওয়া আছে, সেই ব্যানার দেখে আপনারা চলে আসবেন। আর আমি একটু দেখিয়ে দিই, আমার বাড়ির গেটের সামনে একটা ব্যানার দেওয়া আছে আর রাস্তার মধ্যেও দেওয়া আছে, আর একটা দেখাই, দেখুন রাস্তা থেকেও দেখতে পাবেন, যেমন আমার বাড়ির ছাদের মধ্যে একটা কৃষ্ণকালী মায়ের ব্যানার দেওয়া আছে, আমি দেখিয়ে দিই একটু। তার কারণ এটাই বলা যে অনেক ভক্তরা হয়তো চিনতে পাচ্ছেন না যে কিভাবে কোন দিকে যাব। আমি বারবার বলছি বর্ধমানে নামবেন, বর্ধমানের স্টেশন থেকে একদম 10 থেকে 15 মিনিটের রাস্তা টোটো করে হয়তো আসলে, আমি দেখিয়ে দিই, দেখুন আমার সিঁড়িটা একটু কমপ্লিট হয়নি সিঁড়িটাও। আর যেটা আমি দেখাই, এই যে এত রোদের মধ্যে, রোদ দেখছেন মাথার কিছু ছাপড় থাকে না, মানে গ্রীষ্মকালে শীতকাল বর্ষাকাল করি আমি, কঠোর পরিশ্রম করি আগেও বলেছি। এই দেখুন একটা উনুন, উনুন এখনও সেটা, এই যে একটা উনুন, এই উনুনই মায়ের ভোগ টোগ হয়, মায়ের অন্ন আমি রান্না করি নিজের হাতে করে, মাকে আমি সেবা দিই যতটা পারি, মাকে আমি ভালোবাসি, মাকে অন্তর দিয়ে ভালোবেসে করার চেষ্টা করি। আর এই ছাপ্পট নেই দেখছেন, অনেক সময় প্রচুর ভিজে যায় যখন খুব বৃষ্টি পড়ে, পুরো একদম ভিজে যায়, মাথায় গামছা দিয়ে ফুচকা ভাজি। তার কারণ হচ্ছে আমি জানি আমাকে পরিশ্রম করতে হবে, মায়ের নাম জপ করি আর পরিশ্রম করি, আমার স্বামীও তাই, ভোর 4টে ওঠে আমিও তাই, খুব যাক জীবনযাপন করে আমার কৃষ্ণকালী মাকে যত সামান্য যেটুকু পারি ভালোবাসা দিই, মায়ের মিষ্টি মালা আনার চেষ্টা করি। আমরা হয়তো রোজ ভালো মন্দ নাই বা সেবা করলাম, কিন্তু মাকে যেন আমরা ভালোবাসতে পারি, এটাই আপনারা আশীর্বাদ করুন। তাই কষ্টটাকে আমার কোনো দিন কষ্ট বলে মনে হয় না, আমি সব কষ্টটাকে আমি চেপে রাখতে পারি আমার কৃষ্ণকালী মায়ের জন্যে। হয়তো অনেক ভক্তরা হয়তো ফোন করেন আমাকে পান না রেখে যান, আমি সবসময় বারবার আমার ভক্তদের কাছে আমি ক্ষমা চাওয়াই, তার একটাই কারণ ছোট্ট একটা বাচ্চা আছে, একটা মেয়েও আছে, তা আমি সারাদিন, জানেন ফুচকা যারা করেন ব্যবসা করেন, এ প্রচুর খাটনি, প্রচুর সারাদিন প্রচুর একটা একটা করে ছোটো করে গুচি করে বেলতে হয়, ভাজতে হয়, হ্যাঁ সেটা সবটাই আমি সামলে নিই। তার কারণ হচ্ছে আজকে মাথায় এই ছাদটা নেই, দেখতেই পাচ্ছেন ফাঁকা আছে, যাই কষ্ট করলে অবশ্যই একদিন সব মায়ের মন্দির টন্দির করে নিতে পারবো। তো মাকে দর্শন করা একটু ছাদে আসছি, যো মায়ের দেখুন ব্যানারটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু জিনিস মায়ের লেখা হয়েছে যেগুলো অনেক ভক্ত আসছেন, এত ভক্ত, এই যো মন্দিরে নিরাপত্তা পালন করুন, কারণ এইগুলো লেখা হয়েছে, তার কারণ হচ্ছে অনেক ভক্তরা এসে একদম মানে খুব ইয়ে করেন, মানে একটু মানে অসুবিধা হয় যখন, বুঝতেই পাচ্ছেন শনিবার মঙ্গলবারটা আমার মানে একদম শান্ত থাকতে হয়, সেদিন আমি তো অন্যরকম একটা অনুভূতি হয়, মাকে ডাকতে হয়, মাকে অনেকবার করে ডাকে, তখন তো মা আমার সাথে কথা বলেন, অনেক মাকে আবদার করতে হয়, সোনা মাকে, কৃষ্ণকালী মাকে আবদার করতে হয়। দেখাই আমি কৃষ্ণকালী মায়ের মুখটা দর্শন করাই একটু, সোনা মা, সোনা মা, কৃষ্ণকালী মা, সবার সোনা মা, এই যে আমার মা, আমার মা, এই যে দেখুন মাকে সবার, আপনাদের মা সোনা মা, দেখুন একবার সোনা মাকে দেখুন, একবার সবাই একবার, হ্যাঁ সোনা মাকে একবার দেখুন, চাঁদপাড়া মুখ, হ্যাঁ চাঁদপাড়া মুখ, একবার চাঁদ দেখুন, ওরে বাবারে একবার মুখটা দর্শন করুন সকালে সবাই। এই যে গোপসোনাকে দেখুন ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, ওকে ওকে বিস্কুট দেওয়া হয়েছে, বিস্কিটও খা, ঠিক ও সেবা নিয়ে নেবে, ওকে উঠে আগে দেওয়া হয়। আর মাকে ধূপ টুপ মোমবাতি মোমবাতি মাকে যতটা করার সকালবেলায় ভোরবেলায় এসে করা হয়, তারপরে তো মাকে আদৌর ভালোবাসা তো আছেই। তাই আপনারা যারা চিনতে পাচ্ছেন না, আমি বারবার আবার বলছি অ্যাড্রেসটা, বর্ধমান 5 নম্বর ইচলাবাদ কিরণ সংঘ ক্লাব, স্টেশনে যারা স্টেশন একদম স্টেশনে নামবেন, যে কোনো প্রচুর
অটো আছে, টোটো আছে, যে কাউকে জিজ্ঞাসা করবেন যে বর্তমান 5 নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব যাব, যেই বলবেন 5 নম্বর ইছলাবাদ ICHLABAD ইছলাবাদ বলবেন কিরণ সংঘ ক্লাব, ওইখানেই নামবেন, একদম ওখানেই আমার মন্দির। যদি বা না চিনতে পারেন তার জন্য কিন্তু ব্যানারের ব্যবস্থা করা হয়েছে, ব্যানারটা দেখলেই আপনারা মায়ের মন্দিরে চলে আসতে পারবেন। তাই অনেক ভক্তরা আমাকে তো মেসেজ করছেন, আমি বলতে পারছি না, রিপ্লাই দিতে পারছি না, তার কারণ বুঝতেই পারছেন আমি বারবার একই কষ্টের কথা বলতে চাই না, কারণ আমার এটা কষ্ট মনে হয় না। অনেক ভক্তরা অনেক সময়, আমি বারবার বলছি, অনেক ভক্তরা আমার অনেক সময় আমাকে, আমি জানি আমাকে ফোনে কথা বললে অনেক ভক্তদের খুব মনে শান্তি আসে, ভালোবাসা আছে, কিন্তু আমি অনেক সময় ফোন ধরতে পারছি না, ফোনে কথা বলতেও না, এক এক সময় খুব বিরক্তি লাগছে, খুব কষ্ট লাগছে, কারণ আপনারা জানেন না যখন শনিবার মঙ্গলবার আসবেন না, এই যে মাথার কপালটা আপনি দেখেছেন, এগুলো আমি নিজে থেকে করি না, ওগুলো আমি একদম নিজে থেকে করি না। সেই জন্যই না আমার মাকে যখন আমি ডাকি, হ্যাঁ, আমার মাধ্যমে মা হয়তো একটা দুটো ভক্তদের কথা বলে যান একদম বাস্তব সত্যি কথা, তখনও কিন্তু আমার ভীষণ কষ্ট হয়। সেই জন্য তো আমি অনেক ভক্তদের সঙ্গে কথা বলতে পারি না, তার একটাই কারণ। আর সারাদিন যেহেতু ফোন আসে তো 7টা থেকে রাত 12টা সাড়ে 12টা, হোয়াটসঅ্যাপ মেসেজ চ্যাট আমি যতটা পারি রিপ্লাই দিই, কথা বলি। আমি জানি অনেক বয়স্ক মায়েরা আছেন, 80 বছর 75 বছর, তারা একটু যদি আমার সাথে কথা বলতে পারেন খুব শান্তি অনুভব করেন, হ্যাঁ, তাদের মনের দুঃখ কথা আমাকে উজাড় করে বলতে চান, আমি জানি, আমি বুঝতে পারি, একটু কথা বললেই আমি ধরে ফেলি এই কথাটা উনি বলতে চাইছেন। আমি দাবিয়ে দিই, আমি দাবিয়ে দিই, ঠিক আছে মা কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, পারলে মায়ের মন্দিরে আসুন, আমি বুঝতে পারি, কিন্তু আমি এত এত কথা শুনতে শুনতে, এত কথা বলতে বলতে নিজের এনার্জিটা আর ভালো লাগে না, তখন মনে হয় একবার চুপচাপ বসি, মাকে একটু মন প্রাণ ভরে ডাকি। আমি ডাকি, আমার যখনই কষ্ট হয় আমি ছুটে এসে মায়ের মন্দিরে মায়ের কাছে বসি। আমি সন্ধ্যে সময় তাই অনেক হয়তো ফোনে পান না, আপনারা জানেন না মায়ের সঙ্গে যে জিনিস একটা হয়, আমি যে কথাবার্তা যেগুলো যে জিনিসগুলো হয় আমি বলতে চাই না। আমি হয়তো সন্ধ্যে 6টার সময় আসি, আমি 9টা সাড়ে 9টা সময় পর আমি মন্দির থেকে নামি। আমার সন্তান পড়াশোনা করলো কি না করলো আমি জানি, মা আছে দেখে নেবেন, অবশ্যই মা দেখে নেবেন, আমি সন্তানদের কেয়ার করতে পারি না, স্বামীকেও সেরকম আমি কেয়ার করতে পারি না, কারণ আমি নিজেকে সঁপে দিয়েছি লাখ লাখ কোটি কোটি মানুষের মঙ্গলের জন্য, আমি নিজেকে মায়ের চরণে সঁপে দিয়েছি। তাই ওরাও বুঝে গেছে, আমার বাচ্চারাও খুব শান্ত, আপনারা জেনে গেছেন মন্দিরে এসে, যারা জানেন না আমার সন্তানরাও খুব শান্ত চুপচাপ একদম, আমার স্বামীও তাই খুব শান্ত প্রকৃতি মানুষ, অনেক ভক্তদের, এত ভক্ত রাস্তা চিনতে পারেন না শনিবার মঙ্গলবার, ও সমানে একদম রাস্তা থেকে সব ভক্তদের সুন্দরভাবে নিয়ে আসেন। তখন তাই মায়ের মন্দিরে থাকি, 150 200 300 ভক্ত আসেন, ও চিনতে পারেন না প্রথম যারা ভক্ত আসেন, ঠিক একদম মন্দিরে বারবার যায় আর নিয়ে আসে। দেখ উনি খুব পরিশ্রম করেন, আপনারা আশীর্বাদ করুন আমি যেন এগিয়ে যেতে পারি, সকল ভক্তদের মনস্কামনা কৃষ্ণকালী মা যেন পূর্ণ করে দেন। আমি এটুকুই বলবো যে মায়ের কাছে আপনারা যদি ভক্তি ভরে ডাকেন অবশ্যই মা কাউকে নিরাশ করেন না, তবে একটার পর একটা চাইলে অবশ্যই একটু তবু মাকে ডাকুন, যদি মা দেয়, মা তো অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ করে দিচ্ছেন, আপনাদেরও অবশ্যই দেবেন, ডাকুন, আজকে ডাকবেন, আজকে হয়তো মা সাড়া দিচ্ছেন না, কালকে ডাকবেন ঠিক সাড়া দেবে। মা অনেক সময় কিন্তু ভক্তদের পরীক্ষা নেন, কঠোর পরীক্ষা নেন, বা মা আজকে ডাকলাম হয়তো কালকে সাড়া দিল না, তাই বলে মায়ের প্রতি বিশ্বাস হারাবেন না, আজকে ডাকছেন ঠিক আছে সাড়া দিল না, অবশ্যই কালকে ডাকবেন, আরও কাঁদুন, আরও মায়ের কাছে কাঁদুন, যত মায়ের কাছে কাঁদবেন দেখবেন নিজে থেকে, নিজের মন থেকে একটা হালকা অনুভব করবেন, এটা আমি বলি। আর সবথেকে বড় জিনিস আজকে দেখুন মাকে, আমি তো আজকেই মাকে পেয়েছি, এরকমও তো হতে পারে না, বুঝতেই পারছেন আমি একটা, আমার কি এমন বয়স আছে যে আজকে মাকে আমি পেয়েছি, তার অনেক হয়তো আমি জানি না, আমি বলতে চাইছি না যে মাকে কী করে পেলাম, কেমন করে পেলাম, অনেক ভক্তরা আমাকে কোশ্চেন করে কত বছর ধরে মা এসেছেন। আমি একদিন এই পিকচারটার কথা আমি বলবো, দেখছেন মাকে মূর্তি তখন প্রথমে আনতে পারিনি, এই পিকচারটায় মাকে এনেছিলাম প্রথমে, আমার ছোট্ট একটা শ্বশুরবাড়ি আমার দেখে বিয়ে হয়, ছোট্ট একদম ছোট্ট, এই মায়ের মন্দিরটা দেখছেন এর থেকে একটু হয়তো বড়, খুব কষ্ট করে থেকেছিলাম আমি মাকে, ওই পিকচারে মাকে আমি বুকে আগলে রেখেছিলাম, সেই মা আমাকে
সেই মায়ের সাথে তখন থেকে আমার কথা হতো, অমাবস্যায় অন্য অনুভূতি হতো, কি কি বলা হতো আমাকে, সেগুলো আমরা আমি সব জানতাম। আমার স্বামী বলতো কোথাও গেলে বিপদ হবে, সেটা মা আমাকে বলে দিতেন, হ্যাঁ এই কাজটা করলে বিপদ হবেন সেটা বলতেন। আমার মেয়ে হওয়ার 12 বছর পর আমার একটা পুত্র সন্তান হবে, যখন হবে আমি ঠিক তোকে বলে দেব, এটাও মা আমাকে বলেছিলেন। তা হয়েছে, আমার 12 বছর পর যে সেই ছোট্ট পরীক্ষিতবালা বলে আমার সন্তান হয়েছে, ছেলে হয়েছে মেয়ের পর একটা। তা আমার মাকে সত্যি বলি আমি কতটা জাগ্রত, আমি তো অবশ্যই আপনারা জেনে গেছেন, সত্যি একটা জীবন্ত মা। আপনারা কোনো সময় আপনারা, আমি বলি না যে আপনারা যদি মাকে মূর্তি দেখেন, আমি কিন্তু মূর্তি দেখি না, আমি সব সময় মায়ের এই নয়নগুলো দেখছেন, এই চোখগুলো চোখগুলো দেখছেন তো, এই চোখগুলো যদি সামনে যান না আপনি বুঝতে পারবেন যে ঠিক যেন তাকাচ্ছে, চোখটা বন্ধ করছে, কি বলতে চাইছে। তাই বলি একবার মাকে একবার দেখে যাবেন, শুধু নিজের আমার এই বিপদ থেকে এটা করে দিন মা, আমাকে এটা করে দিন। বারবার ফোন করে আমাকে আমাকে বারবার ফোন করে চাইছেন এখান থেকে যতটা হয়ে যায় মায়ের কাছ থেকে করে নিই। হ্যাঁ অবশ্যই আমি যতটা পারছি ভক্তদের আমি সাহায্য করার চেষ্টা করছি, যদি ঘরে বসে হয়ে যায় তবু দেখুন দূর দূরান্ত থেকেও হলেও একবার আসুন। আমরা যেমন কেদারনাথ, বদ্রীনাথ, মথুরা, বৃন্দাবন আমরা সেই টানে যাই না, 4 দিন 5 দিন লাগে, তাও তো আমরা যাই, যাই তো মায়ের একটা কিছু না টানে তো যাই। তাই আজকে কৃষ্ণকালী মায়ের টানে আপনারা আসুন না, মায়ের টানে একটা আসুন। আমি আমি নাই বা কিছু পেলাম, নাই বা কিছু পেলাম, আমাকে হয়তো মা দিল না, আমি জানবো মা আমাকে দেয়নি, ঠিক আছে দেয়নি দেয়নি, ঠিক দেবে মা একদিন, আজকে চাইবো কালকে চাইবো, মা ঠিক দেবেন। সেই জন্যই বলি একবার আসুন মায়ের কাছে, মায়ের দর্শন করুন, দেখবেন আপনার খুব শান্তি আসবে, মনে হবে মন্দির ছেড়ে যেন না যায়, মায়ের কাছ থেকে না যায়। মা আমাকে স্বপ্নাদেশে বলিয়েছিলেন আমি কতটা আসবো, কতটা হাইট হব, তো সেই মতোই মাকে আনা হয়েছে। মায়ের হাইট কিন্তু খুব বেশি নয় দেখতেই পাচ্ছেন, কিন্তু এইটুকু মা কত যে জাগ্রত, কত মানুষের যে মনস্কামনা পূর্ণ করেছেন। আমি আরও কিছু কথা আমি দেখাবো, রেকর্ডিং করাও আছে, সেগুলো আমি শোনাবো। এক ভক্ত মা, আমি জানি না আমি কোথা থেকে বলেছেন কি নাম, আমার এত মনেও নেই, এত ভক্ত ফোন করছেন আমার অতটা নাম আমার মনে নেই, তবে সেই ভক্ত কালকে আমাকে মেসেজ করেছেন, মেসেজ করে বলেছেন সত্যি মা তোমার কথার জোর আছে, মা আমি সত্যি বলছি তোমার কথার আশীর্বাদ আছে, তুমি যে কথাটা বলেছো না মা আমি সত্যি বলছি তোমার কথার মধ্যে একটা অলৌকিক জোর আছে। তা আমার কালকে এত ভীষণ দাঁতে যন্ত্রণা করছে, রাত্রেবেলায় আমি কী করবো খুঁজে পাচ্ছি না। আর দাঁতে যন্ত্রণা মানে জানেন আমরা এই ছোটোখাটো জিনিসগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম আমাদের পড়তে হয়, এত বিবর্ষ দাঁতে যন্ত্রণা করছে, আমি না পাচ্ছি ওষুধ, না পাচ্ছি কোনো কিছু, রাত মাঝ রাতে হয়তো যন্ত্রণা করছে, বলছে মা আমি সেই দাঁতটায় হাত দিয়ে দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি। তা সত্যি বলছি এক নিমেষের মধ্যে আমার দাঁতের যন্ত্রণা ভালো হয়ে গেল মা। আমি জানি কিছু কিছু অলৌকিক ঘটনা মা করে আসছেন ভক্তদের সাথে, যে ভক্ত নিষ্ঠা করে ডাকছেন অবশ্যই মা গিয়ে সাড়া দিচ্ছেন, কাউকে ফুলের গন্ধ দিয়ে আসছেন, কাউকে সুন্দর চন্দন গন্ধ দিচ্ছেন, কাউকে আমাকে নিয়ে চলে গেছেন, এরকম ভক্ত বলছেন, আমার মুখটা দেখিয়েছেন নিজের মুখটা দেখাননি। অনেক ভক্ত আমাকে বলেছে মা আমি তোমাকে দেখেছি আর এক মহিলাকে আপনি নিয়ে এসছেন, আমি সেটা দেখতে পাইনি, তা আপনিই জানবেন এটা। তা জানি না কৃষ্ণকালী মা অনেক ভক্তদের কাছে লীলা করে এসেছেন, হ্যাঁ মা মায়া মা কী লীলা করেন না করেন। আমি প্রথমে বলেছি মা কখন মন্দির থেকে যান সেটাও আমাকে ইঙ্গিত দেন। অনেক ভক্তদের বাড়িতে শাঁখা পলার আওয়াজ হয়েছে, বলেছে মা আমি শাঁখা পলার আওয়াজ পেয়েছি আর সুন্দর গন্ধ পেয়েছি, আপনি বলুন তো মা। আমি আমার বলার কিছু নয়, আপনারা অবশ্যই জানতে পারবেন। তাই আমি এটুকু বলবো মায়ের মায়াভরা মুখটা একবার দেখতে আসবেন, মা যে মায়াভরা, মা যে একদম কি বলবো আমি, করুণাময়ী মা, জগৎজননী মা, সবার কৃষ্ণকালী মা, আমার কৃষ্ণকালী মা, সবার সোনা মা, আমার সোনা মা। তাই একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি সকালেই ভিডিওটা বানাই এই কারণে যে অনেক ভক্তদের কৃষ্ণকালী মায়ে মাকে দর্শন করে তার জীবনযাত্রা শুরু হোক আর ভালো কাটুক আর মঙ্গল হোক, সেই জন্যই ফার্স্ট সকালে এসি আমি মায়ের ভিডিও করে আমি ছাড়ি, যেন ভক্তরাও দেখুক একটু। আমি তো দেখতে পাই মাকে সবসময় এসে, আরও যারা দূর দূরান্তে আছেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, অনেক দেশে মা পৌঁছে গেছে,
অনেক দূর দূরান্ত থেকে মা চলে গেছেন, তাই মায়ের মুখটা সকালে আমি দর্শন করিয়ে দিই। একবার মন প্রাণ ভরে বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়।